নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকের আলোচনা করব গৌরী শঙ্কর রুদ্রাক্ষ নিয়ে। রুদ্রাক্ষর একটা বিশাল এপিসোড, বেশ কয়েক মাস ধরে আমি রুদ্রাক্ষ নিয়ে প্রোগ্রাম করছি। বহু রকমের রুদ্রাক্ষ পাওয়া যায়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুদ্রাক্ষ হলো গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এটি একটি প্রাকৃতিকভাবে হবে, দুটো রুদ্রাক্ষ সংযোজন হবে, কিন্তু হবে প্রাকৃতিকভাবে। এটা না কোনো প্লাস্টিক সংযোজন বা কোনো কিছু আঠা জাতীয় বা কোনো কিছু দিয়ে এটা হবে। যদি প্রাকৃতিকভাবে গৌরী এবং শিব এই দুটো রুদ্রাক্ষর একসঙ্গে সংযোজন হয়, তাহলে সেটাকে বলা হয় গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এটাকে অনেকে দ্বি জ্যোতি রুদ্রাক্ষ বলেও জানে। গৌরী এবং স্বয়ং শিব, এই রুদ্রাক্ষর হচ্ছে পরিচিতি হচ্ছে দুজন মানুষ, অর্থাৎ মা এবং বাবা, মা গৌরী এবং বাবা শিব দুজন একসঙ্গে এই রুদ্রাক্ষে থাকে। যাদের বিবাহিত জীবনে চরম প্রবলেম চলছে, একদম শেষ ডিভোর্স হয়ে যাবে সেই জায়গায়, তারা এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। প্রচণ্ড ঝড়েঝাটি, মনোমালিন্য, একদম দুজন দুজনকে মানাতে পারছেন না, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ পড়ুন। অনেক পুরুষেরই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ পড়া উচিত, কারণ তাদের গুপ্ত রোগের সমস্যা থাকে, তারা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যাদের ঘুমের রোগ আছে, ঘুম হয় না, ঘুমোতে গিয়ে উল্টো পাল্টা চিন্তা করেন বা ঘুমের সময় প্রচণ্ড টেনশন হয়, অনেক ধরনের মানে স্বপ্ন দেখেন, যে স্বপ্নগুলোতে আপনারা ভয় পান, খারাপ খারাপ স্বপ্ন দেখেন, কিছুতেই আপনাদের রাত্রে ঘুম হয় না, পরবর্তীকালে আস্তে আস্তে সেটা সমস্যায় দেখা দেয়, তারাও গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যাদের কাছে থাকে, যারা অর্থর ভাণ্ডারের জায়গা, অর্থাৎ কোষাগারে, মানে যেখানে টাকা পয়সা থাকে, যেমন আলমারিতে বা আপনার যেখানে যে ড্রয়ারে টাকা পয়সা থাকে, সেই সমস্ত জায়গায় যদি গৌরী শঙ্কর রুদ্রাক্ষ আপনি রাখেন, আপনার অর্থের ভাণ্ডার কখনো শেষ হবে না, সেখানে লক্ষ্মী বসত করে, বাস করে। যারা মানসিক সমস্যায় ভুগছেন, যাদের চন্দ্রের প্রবলেম আছে, যারা কিছুতেই মেন্টাল শান্তি পান না, মানসিক প্রশস্তি নেই, শান্তি নেই, চন্দ্রের দশা চলছে, চন্দ্র রাহু, চন্দ্র শনি কানেকশন, তাদের ক্ষেত্রে আপনারা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ পড়ুন। তাহলে দেখবেন আপনাদের যে সমস্যা সেটা কিন্তু চট জলদি মিটে যাবে। তবে এখানে একটি কথা, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম চলছে, শুধু স্বামী পড়বেন, স্ত্রী পড়বেন না, কখনো হবে না, দুজনকেই পড়তে হবে। আর রুদ্রাক্ষ পড়ার নিয়ম আমি বারবার করেই বলছি, রুদ্রাক্ষ পড়ার নিয়মও যেন আছে, রুদ্রাক্ষ পড়ে থাকলে তারও নিয়ম আছে, এবং রুদ্রাক্ষ শুধু পড়ে থাকলেই হবে না, তার শোধন মন্ত্র, তার মন্ত্র, এগুলো মাঝে মাঝে পড়তে হবে, শোধন করতে হবে, মন্ত্র পড়তে হবে, তাহলেই আপনার রুদ্রাক্ষ পড়ার সার্থকতা হবে, নচেত হবে। রুদ্রাক্ষ যারা নিতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে অথবা ফোনে বা চেম্বারে, অবশ্যই আমি আপনাদেরকে কী রুদ্রাক্ষ রাখবে সেটা অবশ্যই বলে দেবো। তার জন্য বুকিং নাম্বারে কনসাল্ট করে নিতে হবে অথবা অনলাইন কনসাল্ট করে নিতে হবে। আর যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।